আসসালামু আলাইকুম। এইগুলো হচ্ছে লাল জামুরা ফুল আসছে, এগুলো ফুল, এবং নিচে এগুলাতে ফলও হয়ে গেছে অলরেডি। এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এইগুলো হচ্ছে টোটালে 4 বছর বয়সী গাছ এবং ম্যাচিউড গাছ। এগুলার ম্যাক্সিমাম গাছে ফুল হয়েছে, এবং ফুল এখন যেহেতু খুব একটা নাই, সবগুলোতে এখন ফলে পরিণত হওয়ার একটা টাইম চলে আসছে। আমি যদি দেখাই, সাইড দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এগুলোতে ফুল ছিল, এটা ফল বেরোচ্ছে। এখন ম্যাক্সিমাম গাছেই ফুলগুলো ঝরে যে ফলে পরিণত হবে কিছুদিনের মধ্যেই। এগুলা সবই ফুল, লাল জামুরা গাছ এগুলা। এই পাশে একটা ছোট গাছে ফল বেশ বড় হয়েছে, আমি ওটা দেখাবো। লাল জামুরা মূলত প্রথম দিকে এটা সবুজ থাকে, এবং এটা যখন ম্যাচিউড হয়ে যায় পুরোপুরি তখন যে এটা লাল হয়। ঠিক আছে, সো এটার জন্য, এটার কালার আসার জন্য আপনাকে সময় দিতে হবে, প্রচুর সময় নেয়, পুরোপুরি 1 বছর। এই যে এরকম সময় গাছে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলটা থেকে যে এই ফলগুলো বড় হবে। ও শিট, আসলে এগুলা গাছ থেকেই ঝরে যাবে কিছুদিনের মধ্যে। যাই হোক, যে আমি যদি এখানে দেখাই তাহলে দেখতে পারবেন বেশ বড় বড় হচ্ছে, একটা সাইজ বেশ বড় বড় হয়েছে। এরকম ঝোপে ঝাড়ে অনেক গাছে ফল আছে আর কি, দেখা যাচ্ছে না। এখন যেহেতু কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা পাতার মতো কালার আসছে। হ্যাঁ, এখন বেশ বড় বড় সাইজ হয়ে যাচ্ছে এগুলো। এই জামুরাটা মূলত একটু লম্বা টাইপের হয়। ভাই, রুবি লঙ্কান গাছটা নাই, ওটা আসবে, কিছুদিন ওয়েট করতে হবে, ওটার জন্য কিছুদিন সময় দেবেন, ইনশাল্লাহ পাবেন। যেগুলো থেকে ফল বেরোচ্ছে, যাই হোক, সবগুলা গাছেই ফল টিকবে না, কিছু গাছে ঝরে যাবে, কিছু গাছে থাকবে। তার কারণ হচ্ছে এখানে সবগুলা গাছ একত্রে রাখা আছে, সঠিক পরিচর্যাটা পাচ্ছে না, এবং চাপানো জায়গায় আছে। সো ম্যাক্সিমাম গাছ থেকেই ফলগুলা ঝরে যাবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই গাছগুলা কিন্তু সবগুলা কলমের গাছ, এবং সবগুলাই হচ্ছে গ্রাফটেড। এখন দেখা যাবে না, এগুলা হচ্ছে মূলত এগুলা সবগুলাই ভরে গেছে মাংস দিয়ে, মানে গাছের মাংস দিয়ে। এখানে যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে গ্রাফটিং করা আছে। তো ম্যাক্সিমাম গাছগুলাতেই ফুল এখন, এবং ফুল থেকে সেগুলা ফলে পরিপূর্ণতা পাচ্ছে। কিছুদিনের মধ্যে আরও বড় বড় হবে সেগুলা। এই যে দেখেন, এখানে আরও ফুল। হ্যাঁ, এরকম ঝোপের মধ্যে অনেক ফুল আছে এবং ফলও আছে, যেটা দেখা যাচ্ছে না খালি চোখে এভাবে। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আমি একটু সাইড দিকে যাই, আপনাদের একটু দেখাই। কিছু কিছু নতুন আমের মুকুল চলে আসছে এবং ফলও বেরোইছে। সেগুলো ফলের খুব সুন্দর কালার আসছে, আপনারা একটু দেখবেন। এগুলো বাড়িওয়ান মালটা গাছ লাগানো হচ্ছে, এগুলা নতুন গাছ আসছে। এই কাশ্মীরি কুল, এগুলা চলে আসলাম। এই যে এগুলো হচ্ছে কিং অফ চাকাপাত, এই দেখেন, এগুলার কিন্তু গায়ে কালার চলে আসছে অলরেডি। এগুলো আরো বড় হবে এবং এগুলোর সরি মানে ফুলের যে সাইজ সেটা দেখে আসলে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখেন প্রায় 2 হাত লম্বা এক একটা সরি। এই যে এখানে দেখেন কত বড় সাইজের ফুলের সরিগুলা। এইখানে দেখায় তাইলে ক্লিয়ার হতে পারবে না। এই যে দেখেন এগুলাতে অলরেডি কালার চলে আসছে কিং অফ চাকাপাতামের কালার চলে আসছে, আরও কালার আসবে যত দিন যাবে কালার আরও বেশি হবে। আর এইখানে দেখেন কতগুলা ধরছে একটা জায়গায়, মানে একটা ছড়াতে কতগুলা আম ধরে আছে। যে দেখেন আপনারা চাইলে আমসহ এরকম গাছ নিতে পারেন, তবে আমসহ গাছ আমরা পাঠাইতে চাই না, কারণ হচ্ছে এই আমগুলা একটু ঝাঁকুনি পেলেই পড়ে যায়, সমস্যা এটাই। তো ফলসহ গাছ যে কোনো জায়গা থেকে না কেনার রিকমেন্ড আমরা করি। আবার অনেক সময় ফলসহ গাছ কিনতেও হয়, কারণ অনেক বাগানই আছে এরকম কমপ্লেন করে যে ফলসহ গাছ না কিনে পরবর্তীতে দেখা যায় যে বাজে একটা আমের গাছ দিয়ে দিছে বা অন্য একটা ফলের গাছ দিয়ে দিছে। আমের এরকম অনেক কাস্টমারই আমাকে বলে যে ভাই ফলসহ গাছ যদি না নেই দেখা যায় যে আমি ওই ফলের অর্ডার করলাম, পরবর্তীতে যখন ফল হইল তখন অন্য একটা জাতের, ঠিক আছে, এরকম অভিযোগ অনেকেই করে। তো সেক্ষেত্রে কিন্তু ফলসহ গাছ আসলে কাস্টমারের চাওয়াটা স্বাভাবিক, বর্তমান প্রেক্ষাপটের দিকটা বিবেচনা করি। আর এখানে দেখতে পাচ্ছেন আরও ফল চলে আসছে, এগুলো ছোট ছোট থেকে আরও ফল বেরোবে। এবং আর এবার ফলের বেয়ারিংটা যে পরিমাণ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এবার একটা মোটামুটি রকমের প্রফিট করতে পারবে যারা বাগানি আছে। মূলত যদি এক্সপোর্ট হয় বাইরের দেশে, করোনার সিচুয়েশনে যেহেতু ট্রানজিটে একটু ঝামেলা হচ্ছে, বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট আনার জন্য লং টাইম লাগছে, আর যেহেতু এগুলো কাঁচামাল এগুলো ফ্রিজ আপ করে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে বলা চলে যে কিছুটা প্রফিট এবার আমাদের দেশের কৃষকরা করতে পারবে। আর বিশেষ করে তারা বেশি লাভবান হবে যারা লিচু এবং এ চাষ করছেন, মূলত লেট ভ্যারাইটি আমের চাষ করছেন, তারা কিছুটা প্রফিট করতে পারবেন আল্লাহ চাইতো ইনশাল্লাহ, সেটা আমাদের দেশের কৃষকরা পারবে। আর দেখেন কি পরিমাণ ফুল আসছে, এগুলা সবগুলা গাছে ফুলে ফুলে পরিপূর্ণ একদম। এই যে দেখেন কত বড় বড় ছড়া, এক একটা ফুলের ছড়া। এগুলা বেশ কয়েকটা আমের মিক্স করা আছে, এক একটা এক এক ভ্যারাইটি। এই যে যেমন ধরেন এইখানে হচ্ছে বাড়ি 11 আছে, আবার এইখানে হচ্ছে কিং চাকাপাত আছে, ইয়েটা। তো এইখানে বেশ কয়েকটা আমের ভ্যারিয়েশন আছে এই ইয়েতে বেডে, সবগুলো ভ্যারাইটি একত্রে রাখা হয়েছে। যাই হোক এইখানে বাড়ি 11 পুরোপুরি বেড, এটা পুরোপুরি বাড়ি 11 বেড। আর দেখতে পাচ্ছেন কিং চাকাপাতের, সরি এটা কিং চাকাপাত না, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, যেটাকে মহাচানক বলে। আপনাদের কাছে যাদের ব্যানানা আছে, ব্যানানা আম আছে, তাদেরকে মহাচানক নেওয়ার প্রয়োজন নাই, যাদের মহাচানক আছে তাদের ব্যানানা আম নেওয়ার প্রয়োজন নাই, কারণ ব্যানানা হচ্ছে আমাদের লোকাল নাম, বাংলাদেশি কৃষকদের দেয়া নাম, মানে দেখতে অনেকটাই কলার মতো, তাই ব্যানানা আম বলে এটাকে নাম দিছে, কিন্তু প্রকৃত নাম হচ্ছে আর মহাচানক, তাই মহাচানক ম্যাঙ্গো। আর এরকম অনেকগুলাই ম্যাঙ্গো আছে যেগুলাকে আমাদের দেশে এসে অন্য একটা নাম হয়ে যায়। আর একটা আছে হচ্ছে ব্রুনাই কিং। সো ব্রুনাই কিং নামে কোনো আম এত পৃথিবীতে নাই, যেটা আছে সেটা হচ্ছে মালয়েশিয়ার, আমরা যেটা পাই ব্রুনাই কিং নামে, সেটার মূলত নাম হচ্ছে মাহাতির ম্যাঙ্গো, যেটা মালয়েশিয়ার प्रधानमंत्री छिलेन जिनी माहातिर मोहम्मद तिनी तार नाम अनुसारे मूलत एटार नामकरण करा हय माहातिर मैंगो एबं सेटा बांग्लादेशे ब्रुनाई किंग नामे परिचित। ओई जे किंग अफ चाकापात एटाओ कोनो आमेर नाम ना, एटा आसले अन्य एकटा भ্যারাইটির आम, किन्तु एटार एक्जैक्ट नामटा आमिओ जानि ना। आमि যথেষ্ট পরিমাণ রিসার্চ করব যে এটার আসল প্রকৃত নাম কি সেটা আপনাদের জানাবো। আর এখানে দেখেন কি পরিমাণ ফল আসছে যদি টিকে যায়, মানে এই গাছগুলাতে এই আম রাখা একদম পসিবল হবে না। অবশ্য কিছুদিনের মধ্যে এগুলা ঝরে যাবে, অবশ্য লাল হয়ে গেছে কিছু কিছু আম, বেশিরভাগই ঝরে যাবে যেহেতু খুব রৌদ্র হচ্ছে এখন। আর দুই দিন আগে বেশ বৃষ্টি হয়েছিল, গতকালের আগের দিন অল্প একটু বৃষ্টি হয়েছিল মিনিট দশেকের মতো আমাদের এদিকে। তো বৃষ্টিটা আর দুই দিন হইলে, মানে এই মাসের ভেতরে আর দুই দিন হলে অনেকটা উপকার হবে, বোটাটা আমটা একদম ভালোভাবে পরিপক্ক হয়ে যাবে বোটায়। আর এই আমগুলার কিন্তু খুব ছোট ছিল এই দুই দিন আগেই, মানে এগুলো বড় হয়েছে দুই দিনের মধ্যে, বেশ বড় হয়েছে মানে বৃষ্টির কারণে। তার মানে বোঝা যাচ্ছে বৃষ্টিটা কতটা জরুরি এই সময়টায়। আপনারা গাছের যত্ন নেবেন, গাছের দিকে খেয়াল রাখবেন। এই সময়টা খুবই ডেঞ্জারাস সময়, কারণ অতিরিক্ত বৃষ্টি যদি হয় সেটাও সমস্যা, অতিরিক্ত রৌদ্র হলে সেটাও সমস্যা। সপ্তাহে একদিন বা দুই দিন বৃষ্টি হওয়াটা স্বাভাবিক গাছের জন্য। যেরকম সিচুয়েশন আমাদের পৃথিবীতে এখন হয়ে আসছে, দিনকে দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে, যেটাকে বলে পৃথিবীর ফুসফুস অর্থাৎ অ্যামাজন মহাবন, সেটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে চোরাকারবারিদের গাছ কাটার কারণে। এবং বিভিন্নভাবে বনে আগুন লেগে যাচ্ছে এবং এই আগুনের কারণে অনেক গাছপালা পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখি নষ্ট হয়ে যাচ্ছে। তো পৃথিবীর ওপর একটা ভারসাম্যহীন একটা পর্যায়ে চলে আসতেছে আস্তে আস্তে। তো আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো ফাঁকা জায়গায়, সেটা যে কোনো যে গাছ হইতে পারে। তবে ফল গাছ লাগাইলে একটা বেনিফিট কি, এটা থেকে আপনি ফল পাবেন। আর কাঠ গাছ লাগাইলে এটার এটা হচ্ছে যে আপনি কাঠ গাছ বা ঔষধি গাছ লাগালে আপনি একটা সময় যে গাছ থেকে অক্সিজেন তো পাচ্ছেনই, একটা সময় যে কাঠ পাবেন, কিন্তু এটা মানে চতুর্দিক থেকে আপনার সহযোগিতা করে আর কি। ফলের গাছ বিশেষ করে ফল পাচ্ছেন, অক্সিজেন পাচ্ছেন এবং পরিশেষে কাঠ পাচ্ছেন। সো বেশি বেশি গাছ লাগান। আবার অনেকে মনে করবেন না যে আমি গাছ বিজনেস বিক্রি করার জন্য আপনাদের এই উপদেশ দিচ্ছি, আসলে আমাদের প্রজন্মকে বেঁচে রাখার জন্য আমি এই কথাটা বললাম। আমাদের তো পরবর্তী একটা প্রজন্ম আসবে, তাদের জন্য একটা ভালো একটা পরিবেশ বা ভালো একটা পৃথিবী রেখে যাওয়া আমাদের উচিত। যদি আমরা এই ফাউন্ডেশনটা এখন থেকেই ঠিক করি তাহলে আমাদের ফিউচার যারা ইয়ে আছে তাদেরকে পৃথিবীতে বসবাস করার জন্য খুব সহজ হবে এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। আমাদের বর্তমান যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে দিনকে দিন একদিকে প্রাকৃতিক সম্পদের পরিমাণ যতটা কমছে ততটাই বিলুপ্ত হচ্ছে বা পৃথিবীর ওপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে। যদিও আমি এই বিষয়ে খুব একটা পারদর্শী না, আমি ঠিকভাবে বলতে পারছি না, আসলে মাফ করবেন ভুল ত্রুটি হইলে। তো যাই হোক, অনেক কথাই বললাম, আপনাদের কিছু গাছ দেখাই। এদিকে নতুন গাছ, নতুন কিছু কালেকশন আসছে। এগুলো হচ্ছে আগেও দেখালাম যে মালটা গাছ, মালটা গাছ। আমার গাছ এগুলো, এগুলো হচ্ছে আনার গাছ। লিচু গাছে কী ওষুধ দিতে হবে ভাই? লিচু গাছে মূলত আপনার লিচু গাছের কন্ডিশনটা দেখতে হবে। যদি দেখেন আপনার লিচু গাছে যে এরকম ছোট ছোট ফল বের হইছে বা এই ফুলগুলা ফুটে গেছে তাইলে আপনার মানে গাছে ওষুধ দেওয়াটা ঠিক হবে না। আপাতত ওষুধ দেওয়া থেকে বিরত থাকুন। যখন দেখবেন যে আপনার লিচুর গুটিগুলা বেশ বড় সাইজের হয়েছে, এই যে ঠিক এরকম সাইজের হয়েছে, তখন আপনি দিতে পারেন। এখন যদি আপনার লিচু গাছের কন্ডিশন ঠিক এরকম থাকে তাহলে ওষুধ দেওয়ার প্রয়োজন নাই এই মুহূর্তে। যতই আপনার বিপর্যয় আসুক গাছের ক্ষেত্রে, এরকম পর্যায়ে আপনার ওষুধ দেওয়া যাবে না। যখন আপনার গুটিগুলা এই যে এরকম ছোট ছোট হয়েছে বা অ্যাড থেকে এরকম বড় সাইজের হয়েছে তখন আপনি ওষুধ দিতে পারেন, যত পারেন, সমস্যা নাই। তবে যত পারেন বলতে কি সপ্তাহে একদিনের বেশি না, ঠিক আছে? একদিনের বেশি না, আপনি 7 দিনের একটা গ্যাপ নিয়ে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে গাছের কন্ডিশন ভালো থাকবে। যে কোনো গাছ এই ফুল ফোটার সময় কোনো ওষুধ দেবেন না, কারণ এই সময় পরাগায়ন চলে গাছে। মৌমাছি দেখবেন যে লিচু গাছে আরও ভরপুর থাকে, কারণ লিচু গাছের ফুলে প্রচুর পরিমাণে মধু থাকে। আর লিচু বাগানে এই সময় গেলে এক ধরনের গান শোনা যায়, মৌমাছির গুনগুন শব্দে একটা গান শোনা যায়। আসলে যাদের বাসায় লিচু গাছ আছে তারাই বলতে পারবে। সুপারি গাছের কালেকশন আমার দেশি সুপারি আছে ভাই, ওই 17 টাকা করে রেট পড়বে, একটু বড় সাইজের 25 টাকা করে রেট পড়বে দেশি সুপারিগুলা। তো আপনারা কি জানতে চান, মানে আপনাদের আসলে জানার এটা কি, আমাকে যদি এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলেন, তার উপরে আমরা ভিডিওটা বানাতে পারি। ভিডিওটা মেক করলে আপনাদের সুবিধা হবে। আপনারা কি জানতে চান এটা যদি আমায় কমেন্টে একটু জানাইতেন, তাহলে আমি নতুন একটা টপিকে বা আপনাদের চাহিদা মতো টপিকে আমি ভিডিও একটা মেক করে আপনাদের জন্য সামান্য হলেও উপকারে আসতাম আর কি। সো আমি চাই যে আপনারা কী রকমের বা কী ধরনের ভিডিওটা চান, দেখতে চান, সেটা আমায় একটু জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। রাহা নার্সারি ইউটিউব চ্যানেল, ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন, কিংবা আমাদের ফোন নাম্বার দিয়ে সার্চ করলেই আমাদের ইউটিউবের যে চ্যানেলটা আছে সেটা পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে মৌমাছি কিন্তু আসছে, এই যে মৌমাছি। সো এগুলো গাছে ওষুধ স্প্রে করা যাবে না, মৌমাছি দেখেন ঘুরছে কিন্তু। আমি আবার দেখাই এই জায়গাতে, এই যে দেখেন। যেরকম মৌমাছি আসবে গাছে, আপনার উপকারী একটা পোকা বলা চলে, মাকড় বলা চলে, যে কোনো যেটাই বলুন না কেন। আসলে কেঁচো যেমন উপকারী, মৌমাছি কিন্তু ফসলের জন্য বা ফলের জন্য উপকারী, বা কৃষকের বন্ধু বলা চলে মৌমাছিকে। মৌমাছি, কেঁচো এগুলো হচ্ছে কৃষকের বন্ধু। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।